আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন মানুষ তৈরি করেন নাই যে মানুষের মধ্যে ভালোর কোনো লেশ নাম নিশানা কিছুই নাই যত খারাপ মানুষই হোক তার মধ্যে ভালো কোনো না কোনো গুণ অবশ্যই আছে এবং থাকবে আপনার স্ত্রী সে মানুষটা খারাপ কিন্তু দেখবেন হয়তো তার রান্নাটা ভালো অথবা তার চরিত্রটা ভালো অথবা তার চেহারাটা ভালো অথবা তার অন্য কোনো দিকটা ভালো অবশ্যই কোনো না কোনো ভালো দিক তার মধ্যে আছে একই ভাবে একজন মহিলা তার স্বামীকে যত খারাপ মনে করুন ওনার যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা থাকে অলস কিসিমের মানুষ হয় তার চরিত্রটা হয়তো ভালো অনেক স্বামীর চরিত্র ভালো নয় পয়সা কড়ি ভালো আছে আবার চরিত্রটা যদি খারাপ হয় হয়তো তার হক আদায়টা করে এক্ষেত্রে ত্রুটি করে না অথবা অন্য কোনো না কোনো দিক থেকে গুণ আছে একেবারে কোনো গুণ নাই এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চান তাহলে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পলিসি বাতলাইছেন তিনি বলেছেন তুমি তোমার জীবন সঙ্গিনীর কোনো কর্মে যদি অসন্তুষ্ট হও তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো তুমি সেগুলোর কল্পনা করবে ধ্যান করবে চিন্তা করবে দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে এগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি আসবে দাম্পত্য জীবনে বেশিরভাগ ঘরে সংসারে অশান্তি হয় তখন যখন স্বামী তার স্ত্রীর কোনো কিছুর মূল্য দিতে রাজি না স্ত্রী তার স্বামীর কোনো কিছুর স্বীকৃতি দিতে রাজি না অনেক মহিলা আছে স্বামীকে সারাদিন দোড়ের উপর রাখে তোমার মতো মানুষ দুনিয়াতে আছে তোমার মতো পাগল ছাগল দুনিয়াতে আছে আমার কপালে যে কি হলো এরকম কপাল পড়া দুনিয়াতে কয়টা মহিলা আছে সামনে এগুলো বলে কিন্তু স্বামী যখন চলে যায় অন্যদের সামনে বিশেষ করে বাপের বাড়ির লোকদের সামনে যখন কথা বলে তখন গল্প দেয় এমনভাবে যেন তার স্বামীর মতো এরকম যোগ্য পুরুষ এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে না নাই এরূপ একই কথা অনেক পুরুষের আছে যে সামনে দেখা যায় দুনিয়ার বউকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে ছোট করে কিন্তু বাহিরে যায় ঠিকই নিজের ভাবটা জাহির করার জন্য গল্প দেয় আছে না নাই এটা হলো একজন ফাসেক মানুষের চরিত্র ইমানদারের চরিত্র হলো দাম্পত্য জীবনে একে অন্যের সামনে তার স্বীকৃতি দিবে ভালো গুণটা বলবে তাতে ইনশাল্লাহ তার মধ্যে সংশোধন আসবে বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে পুরুষদের প্রশংসা করার মতো কার্যকর কোনো ঔষধ আর দ্বিতীয়টা নেই নিয়মিত যদি বইয়ের হাতে ভালো বুড়া রান্না খেতে চান নিয়ম করে রুটিন করে সিস্টেম করে একদম ডায়েরি মেনটেন করে প্রশংসা করেন আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনার দিনকাল অন্তত এই ক্ষেত্রে ভালো যাবে ঠিক না বে ঠিক যে সমস্ত স্বামী বউদের রান্নার দোষ ধরে বাহিরে খেয়ে এসে বাসায় গল্প দেয় এদের কোপাল খারাপ এরা ভবিষ্যতে ওই বউয়ের হাতে ভালো বুড়া খাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ আর ভালো হোক মন্দ হোক যতক্ষণ পর্যন্ত আপনি পরিতৃপ্তির কথা জাহির করবেন অবশ্যই কোনো ভালো দিক আছে একটু প্রশংসা করবেন দেখবেন ইনশাআল্লাহ দিনটা ভালো যাবে বিশেষ করে স্বীকৃতি এটা মানুষ চায় দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষ স্বীকৃতি দিতে চায় না স্বামী হলে স্ত্রীর স্ত্রী হলে স্বীকৃতির স্ত্রী হলে স্বামীর যতটুকু পাইছেন ততটুকু স্বীকৃতি দিবেন তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে